হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমরা মানে অতটা ভালো নেই, তার কারণ কি? কেন, একটা বাড়িতে তোমরা ভালো করে জানো যে আমাদের বাড়ি থেকে কে আছে, বাবা মা, মাহি, মামন, আমি, হ্যাঁ ভাই, ভাই স্ত্রী, ঠিক আছে, ওরা তো আলাদা আছে, তোমরা ভালো করেই জানো। তো কেন ভালো নেই, মন মেজাজ কেন খারাপ? কেননা মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ বলতে গেলে মারা তো ফুরিয়ে গেছিলো, তোমরা ভালো করে জানো। তো যেই রাতে এসছে সেই দিনটা ভালো ছিল, তারপরের রাত থেকে মানে প্রচণ্ড হারে শরীর খারাপ, জ্বর। তো ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি, তো কমছে আবার বাড়ছে। আর মামনের তো শরীর খারাপ, সেটা তোমরা দেখেছো, সেটা তোমরা জানো। কেননা যদি সবার যদি শরীর খারাপ যদি হয়, তাহলে বুঝতে পারছো কেমন লাগে। আর পুরীতে তো বাবার শরীর খারাপ প্রচণ্ড হারে ছিল, সেটা তোমাদেরকে বলেছি। তো সেদিন থেকে মানে বাবা এখন ভালো আছে একটুকু, কিন্তু মা আর এদিকে মামন দুজনাতেই এখন শুয়ে আছে। এখন প্রায় 12:30 বেজে গেল, আর আমি সকাল থেকে মাঠেই ছিলাম, এইমাত্র এলাম মাঠ থেকে। তো মাঠ থেকে এসে দেখছি যে মা শুয়ে আছে এক জায়গাতে, মামন শুয়ে আছে এক জায়গাতে। তো মন মেজাজ খারাপ হয়ে গেল, কেননা সবসময় আমরা অল টাইম হাসি খুশি থাকি, আর বুঝতে পারছো কেমন লাগছে, ঠিক আছে। তো আমি এখনও মুড়ি খাইনি, সারাদিনটা মাঠেই ছিলাম, এখনও মুড়ি খাইনি। তো এখনই এলাম, হাত পা ধুলাম, তো ধুয়ে দেখছি সবাই শুয়ে আছে, বাবা তো নেই, বাবা কোথায় গিয়েছে বলতে পারছি না। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি মামন, মা, ওরা সব কী করছে, আর ওরা কিছু খেয়েছে নাকি সেটা দেখি, জিজ্ঞেস করি যে ওরা খাওয়া দাওয়া করেছে না, ওষুধ খেয়েছে না কি করছে। তো ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো ঘরের অবস্থাটা কেমন হয়ে আছে বন্ধুরা সেটা দেখো একবার, চারিদিকটা দেখো, খুব অবস্থা খারাপ হয়ে আছে। কেননা মা মামন দুজনাই শরীর খারাপ বলে, কেননা ওরা কোনো কাজ করতে পারে না। এখানে দেখতে পাচ্ছ মা শুয়ে আছে, আর চারিদিকটা দেখো ঘরের, আর ঘরের ভেতরে মামন শুয়ে আছে। তো মাদেরকে জিজ্ঞেস করি ওরা খাওয়া দাওয়া করেছে কিনা। মুড়ি খেয়েছো তুমি? কেন, ওষুধ ছিল না, এখনো কমছে না, মানে কমে না নাকি একবারে? তাহলে ওষুধগুলো তাহলে পাল্টে নিয়ে আসতে হবে, নাহলে হবে না, কারণ একবার খেচো আবার কমছে, আবার হয়ে যাচ্ছে জ্বর। মামন, মামন মুড়ি খেয়েছে? হ্যাঁ মুড়ি খেয়েছে? আমি তো এখনই এলাম, এসে দেখছি তুমি শুয়ে আছো, মা শুয়ে আছে, হাত পা ধুলাম, এখনো মুড়ি খাইনি, 12:30 বেজে গেল। ভাত চাবো আমি, তোমাদেরকে কিছু করতে হবে না, আমি ভাত চাই দেবো, ওটা ওটা মুড়ি খেলো, চলো। বমি করে দিয়েছে, চলো তোমাদের কিছু করতে হবে না, মা আমি রান্না চাবো, মুড়িটা খাই গা, নিজের রান্না চাইবো। তো বন্ধুরা এবার আমি রান্না চাবো, কেন অনেক বেজে গেল, আজকে 1টা বেজে গেল, আমি মুড়ি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই রান্না চাবো। তো দেখতে পাচ্ছ উনুন ধরাচ্ছি এখন। ও বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রান্না চাপিয়েছি, তো এখনও পর্যন্ত মানে ভাত এখনও হয়নি, 1:30 ওপর হয়ে গেল, মানে অনেক বেজে গেল, 1:30 বেজে গেল। তো তোমরা তো দেখলে যে মা শুয়ে আছে, মামন শুয়ে আছে, ওদের খুব শরীর খারাপ, আর ওরা ওষুধ খাচ্ছে কিন্তু এখনও ঠিকঠাক ভালো হচ্ছে না আর কি। মা তো ওষুধ খাচ্ছে, আবার ঠিকঠাক হচ্ছে, মানে ওষুধ খাওয়ার পর খানিক জ্বর ছাড়ছে, আবার কিছুক্ষণের পর আবার জ্বর চলে আসছে, তো এটাই হচ্ছে। আর মামন তো দেখলে কিছুদিন থেকে তো শরীর ওর তো এমনিতেই খারাপ,
কোনো কিছু কাজ করতে পারছে না, অল টাইম শরীরের মধ্যে আলাতুনি হয়েই আছে আর শুয়ে পড়ছে। তো দেখি কখন রান্না হচ্ছে, কখন মা বাবাকে মামনদেরকে ভাত দেবো। একটাই শুধু মানে মাছের ঝোল করবো, তাছাড়া আর কিছু করবো না। আজকাল এখানে আলু সেদ্ধ করবো, আলুতে আর কটলাতে সেদ্ধ করেছি, এটা ছানবো। আর এখানে মাছ আছে দুটো, তো সেই মাছটা ঝোল করবো, তো আর কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মামন শুয়েই ছিল, তো উঠে এলো, উঠে এসে বসলো উনুন সালে, আর আমি তো রান্না করছি, তোমরা তো দেখতে পাচ্ছ। তো মামন এসে বসলো, এটাই খুব ভালো লাগলো, কেননা সকাল থেকে আমি মাঠ গেছিলাম আজকে। তো আমি বাড়ি এসেছি প্রায় 12:30 দিকে, তো এসে দেখছি সবাই শুয়ে আছে আর কি। তো খুব খারাপ লাগলো যে সবাই শুয়ে আছে, সকাল থেকে আর ছিলাম না বাড়িতে, ভাই আমাতে ছিলাম না সকালে, কারণ ভাই আমাতে ধানে বীজ দিতে গেছিলাম। তারপরে মাকে জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করেছি কি না, ওষুধ খেয়েছি কি না, মামনকে তো জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করেছি কি না। মামন বললো যে খিচুড়ি খেয়েছিলে নি তুমি, খিচুড়ি খেয়েছিলাম। তো মামন বলছে খিচুড়ি যে সেন্টার থেকে যে খিচুড়ি পাই, সেই খিচুড়ি খেয়েছিল, তারপরে বমি করে ফেলেছিল, মানে কিছু খেতে পাচ্ছে না, তার জন্য শরীরটাও দুর্বল এমনিতে হয়ে গিয়েছে আর আলাতুনি খুব হয়েছে। বন্ধুরা কী বলবো বলো তো, মানে সত্যি কথা বলতে গেলে যদি শরীর খারাপ থাকে আমাদের বাড়ির কাউরি, যেমন মামনের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, তো আমাদেরও না কাজ করতে ভালো লাগছে না, মানে মন থেকে হাসি বেরোচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমারাও শুয়ে পড়ি আর কি। ঠিক আছে, খাওয়া দাওয়া কিছু করব না, কোনো কিছু কাজও করতে ভালো লাগছে না। তোমরা যে দেখলে, প্রথমেই দেখলে যে ঘরের অবস্থাটা কেমন হয়ে আছে, কেননা একটা কথাই বলে যে ঘরে সংসারে মেয়েরাই হয়েছে সব কিছু, কেননা ঘর পরিষ্কার রাখা, ঘর গুছানো, সব দিক থেকে মেয়েরাই হচ্ছে আগে আর কি। আর আমরা তো ধরো মাঠে ঘাটে কাজ করে আমাদের মানে দিন শেষ হয়ে যায়, কিন্তু মেয়েরা ঘর পরিষ্কার থেকে, ঘর গুছানো থেকে, রান্নাবান্না থেকে, ভাত বেড়ে দেওয়া থেকে, সব কিছু মেয়েরাই হচ্ছে আগে। তো শরীর খারাপ তো কিছু তো করার নেই, যেটা হবার সেটা তো হবে, সেগুলো চিন্তা করে লাভ নেই। তো আর কি বলবো, এটাই মন মেজাজ খারাপ, সবারই ভালো লাগছে না। বাবারও শরীর খারাপ ছিল কিছুদিন থেকে, এখন তো মামনের মায়ের দেখছে শরীর খারাপ, তো ওই জন্যে কোনো কিছু ভালো লাগছে না। তো আর কি বলবো, আর কিছু বলবো না বন্ধুরা, তোমার তো দেখলে পুরো ভিডিওটা যে মামনের আর মায়ের খুব শরীর খারাপ। তো দেখি ভগবানের কাছে কামনা করছি বা প্রার্থনা করছি যে কবে এরা ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, আগের মতো আবার হাসি খুশি থাকবো কবে। তো সেই আশায় এখন রয়েছি যে কবে ভালো হচ্ছে এরা, কারণ আর ভালো লাগছে না, কেন কিছুদিন থেকে শরীর খারাপ, তো বাড়িতে মানে কি বলবো কোনো মতে ভালো লাগছে না, আর এখন তো ভিডিও পোস্ট করতে পারছি না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না, তো তোমরা পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর বড়দেরকে বলছি আশীর্বাদ করুন যেন মামন আর মা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর বন্ধুদেরকেও, তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থাকবে।